যেমন আমরা বুয়েটটাই নিচ্ছি মনে করো, এখানে এগারো জন মাল্টিপল আছে। টু উইলার মানে হ্যাঁ মাল্টিপল টু হুইলার কি, ধরো 2x3, তাহলে কয় ঘর গেল? 5 ঘর, আর হচ্ছে 4x2, 6, 7, 8, 9, 10, 11। আচ্ছা এই সহজ, ভালো করছে। এটা তো এই টুইলটা তোমাকে আঁকতে হবে, এই টুইলটা তোমরা আঁকতে পারো, এটা আঁকতে পারো, সমস্যা আছে কোনো? এটা তো এগুলো সবাই তো আঁকতে আঁকতে পারো পারবো। তাই না? এটা এটা যারা আঁকতে পারো তারা এই যে কর্কস্ক্রুটা আঁকতে পারবা। কর্কস্ক্রু হচ্ছে ইভেন নাম্বারের হয় অড নাম্বারের হয়, আমরা এটা আঁকতেছি অড নাম্বারের। ইভেন নাম্বারটা আমরা পরে পড়বো, এখন অড নাম্বারটাই দেখো, 11 11, পরে চ্যাপ্টার আছে একটা, সেখানে ইভেন নাম্বারটাও আমরা ডিটেলসে পড়বো। তো কর্কস্ক্রু কিভাবে করতে, কর্কস্ক্রু তো বুঝো না, কর্কস্ক্রু কি? ডিজাইনের মধ্যে একটু প্যাচ প্যাচ আসবে তাই না? আসবে কি না? কর্ক স্ক্রু, স্ক্রু যে আমরা ঘুরাই, ওই যে কোথাও যে স্ক্রু ঘুরে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাই না, এই কর্ক স্ক্রু এর মতো একটা প্যাচ প্যাচ ভাব আসবে, এটা হচ্ছে কর্ক স্ক্রু। তো অড নাম্বার নিয়ে আঁকলে আমরা এই টুলের উপর ভিত্তি করে আঁকবো, তাহলে সারিনের উপর, যেহেতু এটা সারিনের ডেরিভেটিভ, আবারও বলতেছি এগুলো সবগুলোতে সারিনের সাহায্য নিতেই হবে। তো সারিনের সাহায্য নিচ্ছি আমি, এখানে নিচ্ছিলাম, নিলাম প্রথমটা, প্রথমটা তো আমরা শুরুতে এখানেই করি। তো এখানে আমি আঁকতেছি 2x3, এই যে টু আপ, খেয়াল করো, থ্রি ডাউন, 1 2 3 ডাউন, তারপরে কত, 4 আপ, থ্রি ডাউন কোথায়, এখানে 1 2 3 4, ঠিক আছে। আচ্ছা এরপরে আমি এই শার্টিনের, যেহেতু এটা ডেরিভেটিভস, আমি এই টুইলটাই আঁকবো, বাট শার্টিনকে কি করে, শার্টিনের সাহায্য নিয়ে আর কি। আচ্ছা এখানে একটু ঝামেলা হচ্ছে আমাদের, ডিলিট করে দিই। টুইলটা মনে আছে, 2x কিনেছিলাম, জি স্যার, 2x3, 2x3 আর 4x2। 4x2, 6, 7, 8, 9, 10, 11, হ্যাঁ ঠিক আছে। তাহলে এইখানে এটা শুরু করলাম কোথা থেকে, এইখান থেকে স্টার্টিং মার্কটা কোথায়, এই যে এখানে। তো এরপরেরটাও, এরপরের ঘরটা আমি শুরু করব কোথা থেকে, এটা আমাকে নির্ভর করতে হবে শার্টিনের উপর, যেহেতু আমরা শার্টিনের ডেলিভারি রাখতেছি, তাহলে শার্টিনের মুভ নাম্বার নিতে হবে। আমি এখান থেকে শুরু করলে এরপরে কত মুভ নাম্বার নিব, আমার রিপিট কত, 11 11, আমি কত মুভ নাম্বার নিব? ওখানে 5 আছে, 5 নেওয়া যায়, 7 নেওয়া যায়। 5 7 3 4, অনেক কিছু নেওয়া যায় তাই না? তো কত নিব একটা বলো দেখি, 3 নিব, 3 নেওয়া যায়। 3 নিচ্ছি, তাহলে 3 নিলে এটা এখানে আসবে। তো এবার এখান থেকে, এইখান থেকে এই যে আমার যে 3 নিলাম মুভ নাম্বার, তাহলে এটা ঘরটা এখানে চলে আসছে। এরপর আবার যদি 3 মুভ নাম্বার নেই, এটা চলে আসছে কোথায়, এখানে এই, তারপরে কোথায়, 1 2 3, এইটা 1 2 3, এটা 1 2 3, এটা 1 2 3, এটা 3, এটা 1 2 3, এই যে এটা 3, এটা আর ঘর বাকি আছে হচ্ছে এটা। হ্যাঁ তো এই যে ঘরগুলো আমি পেলাম মুভ নাম্বার নিয়ে, শাড়িন যে পেয়ে গেলাম, এই শাড়িনের এই ঘরগুলোতে আমার কি এই টুইলটা আঁকলেই আমার ডিজাইনের কাজ শেষ, ঠিক আছে। তাহলে আমি এখানে এঁকে দিচ্ছি, এই 2 আপ, কত ডাউন, 3 ডাউন, তারপরে 4 আপ, 1 2 3 4, 4 আপ, 2 ডাউন গেল, তারপরটা সেই এখান থেকে 1 আপ, এই যে 2 আপ, 3 ডাউন, 1 2 3, 3 ডাউন, তারপর হচ্ছে 4 আপ, 1 আপ, 2 আপ, 3 আপ, 4 আপ, 4 আপ কত ডাউন, ও সরি, 4 আপ, 2 ডাউন, তারপরে গেল। এবার এটাতে এখান থেকে 1 আপ, 2 আপ, কত ডাউন, 1 2 3 ডাউন, আর হচ্ছে 4 আপ, 1 2 3 4 আপ, 2 ডাউন গেল, তারপর উল্টো হচ্ছে এখানে 1 আপ 2 আপ, 1 2 3টা ডাউন, 1 2 আপ 3 আপ, এই 4 আপ, 4 আপ উপরে 2 ডাউন আছে, তারপরে যেটা 1 আপ 2 আপ, 1 2 3 3 আপ, তারপর হচ্ছে 4 আপ, 1 আপ 2 আপ 3 আপ 4 আপ গেল, এটা 1 আপ 2 আপ, এই 3 ডাউন, 1 2 3টা ডাউন, তারপরে 4টা আপ, 1 2 3 4, 4টা আপ, 2টা ডাউন। আচ্ছা এবার এটা 1 আপ 2 আপ, 1 2 3 ডাউন গেল, 4টা আপ, 1 2 3 4, 4টা আপ, 2টা ডাউন। আচ্ছা এবার এটাতে আসো, 1 আপ 2 আপ গেল, 3 ডাউন, 1 2 3টা ডাউন, এখানে 1 2 3 4, 4টা আপ।
এবার এখানে ওয়ান আপ টু আপ, এই থ্রি ডাউন গেল, তারপর ওয়ান আপ টু আপ থ্রি আপ ফোর আপ, চারটা আপ দুটা ডাউন, এবার লাস্টে এই যে ওয়ান আপ টু আপ, এই একটা দুইটা তিনটা ডাউন, এক দুই তিন চার, চারটা আপ দুটা ডাউন, এই হচ্ছে এই কর্কস্ক্রু বা আঁকা শেষ। হ্যাঁ এই দেখো, এটা দেখতে ওই যে স্ক্রু ড্রাইভারের স্ক্রুয়ের প্যাচের মতো অনেকটা মনে হচ্ছে, তাই না? জি, তোমাকে টুইলার এবং শার্টিনের সাহায্য নিতে হবে। কক্সবাজার তুমি শার্টিন নিবা, যে কোনো অড নাম্বার, তো 11 11 নিলাম, তুমি 9 9 নিতে পারো, 7 7 নিতে পারো, নিয়ে সেখানে একটা শার্টিন আঁকবা, সেই শার্টিনের ঘরগুলোকে শুরু করে এই যে যে টুইলটা নিছো সেই টুইলটা একে দিলে এটা একটা কক্সক্রু হয়ে যাবে। স্যার আমরা কি আবার ঢুকবো? শেষ করতে পারবো কি?